Numb? Numb ki? Sultan Jamal. Pesha? Housewife. Thikana. Thikana jane ki korben? Ami ki chor na dakat? Ami to kono crime korini. Tahole raat dupure train er niche jhap dite giyechilen keno? Na. আমি ঝাঁপ দিতে যাইনি, টহল পুলিশের বোঝার ভুল। আচ্ছা, রাত দুটোর সময় আপনি কি রেল লাইনের উপর দৌড় প্র্যাকটিস করছিলেন নাকি চলন্ত ট্রেনের উপর হাইজাম্প দেওয়ার চেষ্টা করছিলেন? আমি বলুন, সুসাইড করতে গিয়েছিলেন কেন? কেউ কি আপনাকে প্ররোচিত করেছে নাকি আপনি আপনার স্বামীর অত্যাচারের শিকার? আমি জানি না, প্লিজ আমাকে যেতে দিন। নো, এভাবে আমি আপনাকে যেতে দিতে পারি না। আপনার স্বামীকে আমরা ফোন করে অফিসে আনবো, কোথায় কি অবস্থায় আপনাকে পাওয়া গেছে তা তাকে জানাবো। তারপর না না প্লিজ, আমার স্বামীকে এসব কিছুই জানার প্রয়োজন নেই, তাতে আমার সমস্যা আরো বাড়বে, ওকে আমি কিছুতেই বুঝাতে পারবো না। ওকে, তাহলে আমাকে বোঝান যে কারণে আপনি আত্মহত্যা করতে চাইছেন এমন তো আরো অনেক ভিকটিম থাকতে পারে। আপনি কি চান না যে বা যারা আপনাকে আত্মহত্যা করার জন্য প্ররোচিত করেছিল তাদের সাজা হোক? রকি, রকি, রকি কে? আমার বয়ফ্রেন্ড, আমাকে প্রেমের জালে ফেলে আমাকে না জানিয়ে আমাদের প্রেমের ভিডিও রেকর্ড করেছে। এখন সে আমাকে ব্ল্যাকমেইল করছে, টাকা চাইছে 20 লাখ। সেই টাকা দিতে না পারলে সে ভিডিও পাঠিয়ে দেবে আমার হাজবেন্ডের কাছে। এখন আমি কি করব? প্লিজ, ওর পুরো নাম কি? কিতার পরিচয়? রকি নামটাই শুধু আমি জানি। লাস্ট ইয়ার শেরাটনের বাটেক্সপো ফ্যাশন শোতে ওর সাথে আমার পরিচয় হয়। তখন আমি জানতাম ও একজন ফ্যাশন ডিজাইনার। নাম ঠিকানা জানেন না অথচ বয়ফ্রেন্ড বানিয়ে ফেললেন। আজব আপনাদের চরিত্র, ভুল করবেন নিজেরা আর ভুলের খেসারত দেব আমরা। ওর কোনো ছবি কি আপনার কাছে আছে? ছিল, কিন্তু ব্ল্যাকমেইল শুরু হওয়ার পর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শুরু করে আমার মোবাইলের সমস্ত ছবিও হ্যাক করে ডিলিট করে দিয়েছে। ওর বাসার ঠিকানা? ঠিকানা পুরোটাই ভুয়া, আমি নিজে গিয়ে দেখেছি, সেখানে ওই নামে কেউই থাকে না। ক্লেভার, প্রিটি ক্লেভার। আচ্ছা, রকি কোন নাম্বার থেকে আপনাকে লাস্ট ফোনটা করেছিল? এই যে লাস্ট, এই নাম্বার থেকে ওর কল এসেছিল। সজল, ট্রেস দ্য নাম্বার, যদি নাম্বারটা আনরেজিস্টার্ড সিম হয় তাহলে খুঁজে বের করো কোন ভেন্ডার থেকে নাম্বারটা কেনা হয়েছিল, জানার চেষ্টা করো কে সিমটা কিনেছে। ইয়েস স্যার। ওনার কাছ থেকে রকির অ্যাড্রেস নিয়ে সেই ঠিকানায় যাও, চেষ্টা করে দেখো রকির কোনো প্রোফাইল তৈরি করা যায় কি না। ওকে স্যার। মনির। জি স্যার। গত বছরের ফ্যাশন শোর ভিডিও ফুটেজটা ওনাকে দেখার ব্যবস্থা করো, দেখো উনি রকিকে আইডেন্টিফাই করতে পারে কি না। রকিকে তো আমার খুঁজে বের করতেই হবে, জানতে হবে ছদ্ম পরিচয়ে মেয়েদের দুর্বলতার সুযোগ নিয়ে রকি ওনাদের ব্ল্যাকমেইল করছে কেন, খুঁজে বের করতে হবে রকির পরিচয়ের পেছনে আসল মানুষটা কে।